বন্ধুরা আমরা এখন আছি ভাঙ্গা রেলওয়ে স্টেশন আর আমাদের ট্রেন কিন্তু প্রথম বিরতি করলো। বন্ধুরা আমরা এসেছি ফরিদপুর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ। স্যার তুমি শুধু কি ভ্রমণ করার জন্য আসছো? কত টিকিট টিকিট লাগে না? না তাহলে ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, তো এখানে কিন্তু এসি কোর্স এবং শোভন চেয়ার কোর্স দু ধরনের কোর্সই কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা এটি হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন, এটি আমাদের তৃতীয় স্টপেজ। তো বন্ধুরা এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। ডান গালে চাবাইলে বাম গালে মজা, বাম গালে চাবাইলে ডান গালে মজা, এরই নাম কুষ্টিয়ার বিখ্যাত স্পেশাল তিলে খাজা। তো এসি কম্পার্টমেন্ট থেকে আমরা এখন ঢুকছি শোভন চেয়ার কম্পার্টমেন্টে, আর একটা কোর্স। বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি কমলাপুর। তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি স্পেশাল, কারণ এই ট্রেন কিন্তু পদ্মসেতু হয়ে যাবে। তো আজকের এই রোমাঞ্চকর জার্নিতে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন বাজে 8:20, তো 8:15 ট্রেন ছিল, 5 মিনিট পরে কিন্তু ট্রেন ছেড়েছে। বন্ধুরা আমরা এখন আছি ঢাকা মাওয়া হাইওয়ে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে কিন্তু এটি প্রথম, মানে ফার্স্ট টাইম এই ট্রেন যাচ্ছে, মানে আর এটি চালু হয়েছে 2 নভেম্বর থেকে। তো আমি এই অভিজ্ঞতা নেওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই সুন্দরবন এক্সপ্রেসে করে যশোরে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন আছি পদ্মা সেতুর খুব কাছাকাছি, আর অল্প আর এই ট্রেন কিন্তু খুব গতিতে চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো পদ্মা সেতু। বন্ধুরা আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে, আর আপনারা উপভোগ করুন পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য। বন্ধুরা আমরা পদ্মা সেতু থেকে নেমে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম স্টপেজ ভাঙ্গা রেলওয়ে স্টেশন। বন্ধুরা
বন্ধুরা আমরা এখন আছি ভাঙ্গা রেলওয়ে স্টেশন আর আমাদের ট্রেন কিন্তু প্রথম বিরতি করলো আর এই ভাঙ্গায় কিন্তু বেশ কিছুক্ষণ বিরতি নিয়েছে আর এখান থেকে অনেক লোক উঠছে যাত্রী উঠছে বাট টিকিটবিহীন যাত্রী অনেক মানে ম্যাক্সিমাম সব প্রচুর যাত্রী কিন্তু এখান থেকে উঠলো আর এই ট্রেনে কিন্তু আসলে পা দেওয়ার জায়গাও নেই এরকম একটা অবস্থা ট্রেন কিন্তু এখন ছাড়লো ভাঙ্গা স্টেশন থেকে বন্ধুরা এটা হচ্ছে পুখুরিয়া স্টেশন বাট ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে না বন্ধুরা আমরা এসেছি ফরিদপুর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ বিরতি করলো আর অনেক যাত্রী কিন্তু এখান থেকে উঠছে কোথায় যাওয়া বলো কোথায় যাওয়া বলো আমি ঢাকায় যাব ঢাকায় যাব আবার ব্যাকে ঢাকায় কি যাচ্ছে নাকি যাচ্ছে খুলনায় চুয়াডাঙ্গা তে ঢাকা যাব হ্যাঁ চুয়াডাঙ্গা তে চুয়াডাঙ্গা নামবা আবার চলে আসবা হ্যাঁ আরে তুই তো কঠিন জিনিস বেনাপোল এক্সপ্রেস চলে আসবা তাই তুমি শুধু কি ভ্রমণ করার জন্য আসছো কত টিকিট টিকিট লাগে না না তাহলে ঠিক আছে ফরিদপুর থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এরপরের স্টেশন হচ্ছে রাজবাড়ী তো বন্ধুরা এটি হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এটি আমাদের তৃতীয় স্টপেজ আর এভাবে কিন্তু এখনও মোট 11টা স্টেশন মানে 11টা স্টপেজ কিন্তু দিবে এই সুন্দরবন এক্সপ্রেস লাস্ট ডেস্টিনেশন খুলনা বন্ধুরা এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট তো এখানে কিন্তু এসি কোর্স এবং শোভন চেয়ার কোর্স দু ধরনের কোর্সই কিন্তু এখানে রয়েছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন কুষ্টিয়া রেলওয়ে স্টেশন পার করছে আর ট্রেন কিন্তু বিরতি করবে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যেটি কুষ্টিয়া টাউনের মধ্যে অবস্থিত তো বন্ধুরা এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন আর এই এর আগে যে রেখে আসলাম ওটা হচ্ছে কুষ্টিয়া স্টেশন বাট ওখানে কিন্তু ট্রেন দাঁড়ায় না ট্রেন বিরতি করে এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট তো এখানে কিছুক্ষণ বিরতি করবে দেন এটা আবার যাত্রা শুরু করবে প্রচুর মানুষজন কিন্তু উঠছে ট্রেনে মানে এত মানুষের ভিড় মানে অবরোধ থাকার কারণে বাস যেহেতু চলছে না সেহেতু সবাই কিন্তু ট্রেনে চলাচলের চেষ্টা করছে আর এই স্টেশনটা হচ্ছে আমাদের চতুর্থ স্টপেজ ডান গালে চাবাইলে বাম গালে মজা বাম গালে চাবাইলে ডান গালে মজা এরই নাম কুষ্টিয়ার বিখ্যাত স্পেশাল তিলে খাজা যত খাইবেন ততই পাইবেন মজা না খাইলে পাইবেন না কুষ্টিয়া জেলার বিখ্যাত স্পেশাল তিলে খাজার মজা খাবার মজা তিলের খাজা খাবার মজা তিলের খাজা স্পেশাল খাজা নিজেরা খাবেন বাড়ি বাস সাজানো নেবেন আদরে ছেলে মেয়ে নাতিপুতি ভাই বোন ছোট্ট সুনামনেদের জন্য ছোট্ট ভাই ভাই বোনদের জন্য নিয়ে যেতে পারেন কুষ্টিয়া জেলার বিখ্যাত স্পেশাল খাজাগুলো নিজে খাবেন বাড়ি বাস সাজানো নেবেন খাবার মজা তিলের খাজা এই জস্তি মধু কুষ্টিয়ার বিখ্যাত স্পেশাল তিলের খাজা
তো এটা হচ্ছে পুরাদা রেলওয়ে স্টেশন আর ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে আচ্ছা তুমি আসো কোথায় যাবা হ্যাঁ এই তো পুরাদা দর্শনা দর্শনা হল্ট ওইখানে নামবা তো বন্ধুরা পুরাদা স্টেশন কিন্তু খুবই মানে পুরাদা এলাকা কিন্তু খুবই প্রসিদ্ধ এলাকা এখানে ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেক প্রসার রয়েছে অনেক নীল কলকারখানায় কিন্তু এখানে রয়েছে আর এই স্টেশনটি কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত বন্ধুরা এটা হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আর এর পরের স্টেশন হচ্ছে চুয়াডাঙ্গা তো এখনও কিন্তু পাঁচ চারটা স্টেশন পরে আমাদের গন্তব্য যশোর আমরা পৌঁছে যাব তো ট্রেন এখন আলমডাঙ্গা স্টেশন ছেড়ে যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে দর্শনা আর এর এই প্ল্যাটফর্ম হচ্ছে ডান পাশে আর আমার সঙ্গে আছে যে ছোট ভাই নাম কি ভাই আমার নাম এসকে সুমন এসকে সুমন সে কিন্তু টিকটকার হ্যাঁ তো সে হচ্ছে সেও দর্শনে নামবে তো এরপর নেক্সট পরের স্টেশন হচ্ছে কোটসাদপুর তো আর একটা স্টেশন পরে মানে এরপরে মুবারকগঞ্জ তারপর কিন্তু যশোর তো যশোরে আমরা নেমে যাব আমার ওইটার জন্য ওই পাশে আবার গাছ হ্যাঁ বুঝতে পারছি বন্ধুরা এটা হচ্ছে দর্শনা রেলওয়ে স্টেশন আর এই এখান থেকে কিন্তু গেদে বর্ডার হয়ে যে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস রয়েছে সেটি কিন্তু ইন্ডিয়া প্রবেশ করে মানে ঢাকা টু ইন্ডিয়া কলকাতা যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু এই রুটেই চলাচল করে এটা হচ্ছে টয়লেট এখানে একটা মিরর দেওয়া রয়েছে মানে এটা বেসিং অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে টয়লেট এটা প্যান সিস্টেম আর কি আর এর মধ্যেও কিন্তু একটি বেসিং রয়েছে আর রয়েছে মিরর এই যে এটা বন্ধুরা আমরা এখন রয়েছি কোটসাদপুর এলাকায় আর এই এলাকাটি কিন্তু বিভিন্ন রকম ফসলের জন্য খুবই প্রসিদ্ধ এখানে ড্রাগন সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয় আর দিগন্ত জোড়া মাঠ জুড়ে রয়েছে সোনালী ফসল বন্ধুরা এটা হচ্ছে কোটসাদপুর রেলওয়ে স্টেশন তো এই কোটসাদপুরের পরে হচ্ছে মুবারকগঞ্জ আর এই মুবারকগঞ্জের পরেই কিন্তু যশোর রেলওয়ে স্টেশন আমরা যশোর রেলওয়ে স্টেশনে নেমে পড়বো না এটাই আমাদের মানে এটাই হচ্ছে আজকে আমার গন্তব্য ড্রাগন আর এই ড্রাগন ফলটা কিন্তু এই এলাকায় হয় তাই তো কোটসাদপুর তো এটা কিন্তু অনলি 100 টাকাতে নিয়ে নিলাম বন্ধুরা এটা হচ্ছে মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মানে কালীগঞ্জ এটা হচ্ছে মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু এই ট্রেন দাঁড়িয়েছে আর এটা কখন ছাড়বে তার কোনো সময়সীমা নাই একটা সমাবেশ হচ্ছে খুলনাতে তার কারণে কিন্তু কয়েকটা ট্রেন এখানে আটকে গিয়েছে তো এটা সম্ভবত সন্ধ্যা 7টা নাগাদ ছেড়ে যাবে তো ডিসাইড করবো যদি বাস চলে তাহলে আমরা কিন্তু বাসে চলে যাবো এখান থেকে যশোর দেখা যাক কী হয় এখানে এসি কম্পার্টমেন্টের টয়লেট এখানে একটি কমোড রয়েছে ইংলিশ কমোড এপাশে সাবান রাখা হয়েছে একটা বেসিং আছে আর এই যে এখানে একটা মিরর রয়েছে এটা আর এখানেও কিন্তু একটা বেসিং রয়েছে এখানে একটা মিরর রয়েছে এটা এসি কম্পার্টমেন্ট সাইড দেখ একটু তো এসি কম্পার্টমেন্ট থেকে আমরা এখন ঢুকছি শোভন চেয়ার কম্পার্টমেন্টে আর একটা কোর্স তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা এখান থেকে নেমে
বাসে করে চলে যাব যশোর। তো এটা আমাদের জন্য আসলে ব্যাড লাক, এখানে একটু সমাবেশ চলছে যার কারণে কিন্তু বিভিন্ন অনেকগুলো গাড়ির সামনে জ্যাম হয়ে গিয়েছে, এজন্য গাড়িগুলো যেতে পারবে না, এজন্য আমরা এখান থেকে বাসে করে চলে যাব যশোর। কি অবস্থা ভাই, কেমন আছেন বলেন? আছি কোন রকম, ভালো ছিলাম, এখন আর ভালো নেই। এখান থেকে আমরা কালীগঞ্জ থেকে খুলনা যাওয়ার জন্য বসে আছি, কিন্তু এখন আজকে। ও মানে আপনি এখান থেকে যাবেন না, ঢাকা থেকে আসলেন? আমি এখান থেকে যাব। ও আমরা তো ঢাকা থেকে এসেছি, এবার এসে আটকে গেছি এখানে। ও আমরা মনে করি এখান থেকে আজকে যাওয়া লাগবে আমাদের খুলনা। শুনলে কিন্তু এটা তো সাতটার পরে ছাড়বে বলছি, তাহলে আমাদের অন্য পথ দেখতে হবে। এখানে কষ্ট করে একটু কেটে কেটে যেতে হবে, কিন্তু আমরা একবারে যেতে পারতাম খুলনায়। আচ্ছা আচ্ছা, সুন্দরবন আজকে চলে যাবে একবারে সুন্দরবনের গহীনে। এটা কিন্তু আসলে মানে খুব খারাপ একটি ব্যাপার যে একটা সমাবেশকে কেন্দ্র করে এভাবে আমাদেরকে আটকে রাখবে। তো যা হোক, আজকের ভিডিও এখানে শেষ। আর এই রোমাঞ্চকর ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর সঙ্গে আছে এস কে সুমন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও দেখাবো অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।